হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিছু ইন্টারাপ্ট হয়েছিল, তো আমরা আবার ক্লাসে ফিরে এলাম। হ্যাঁ, তোমরা একটু একটু আবার ইয়েতে আসো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে তোমরা দেখতে পাচ্ছ। ওহো, ইন্টারাপ্ট হলে খুব খারাপ লাগে। পার্সুয়াল ক্লাসরুমে এটাই একটি সমস্যা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। না, এটা খুব খারাপ লাগছে যে আমাদের ক্লাসটা একটু ইন্টারাপ্ট হলো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে পড়াচ্ছি যে একটু বাইং হাউস। তাহলে বাইং হাউস বিষয়টা কি? বাইং হাউসটা হচ্ছে আমাদের দেশে বহুল প্রচলিত। তুমি যদি কাউকে, তোমাদের বড় ভাই অনেকে দেখবা বাইং হাউসে চাকুরি করে, তাহলে বাইং হাউসটা কি? বাইং হাউস হচ্ছে যেখানে ক্রেতা এবং বিক্রেতা, এটা বিশেষত হচ্ছে আমাদের দেশে গার্মেন্টস সেক্টর, এটা খুব বহুল প্রচলিত। সেখানে বিদেশি ক্রেতারা আমাদের দেশে আসে, তারা তো কোনো গার্মেন্টস মালিককে চিনে না, এখন চিনে না যে তারা কোথায় যায়, বাইং হাউসগুলোতে যায়। বাইং হাউসগুলো নিজেরা আবার কখনো উৎপাদন করে, কখনো উৎপাদন করে না, তারা মধ্যস্থভোগী হিসেবে কাজ করে। অর্থাৎ তারা বিদেশি ক্রেতাদেরকে, মনে করো হাঙ্গেরি থেকে হয়তো যে মিস্টার স্টিফেন নামে একজন ভদ্রলোক এলেন বাংলাদেশে, উনি এখান থেকে যে কোনো রেডিমেড গার্মেন্টস অর্থাৎ তৈরি পোশাক শার্ট নেবেন, 1 লাখ পিস শার্ট নেবেন, কিন্তু উনি তো আসলে যে জানেন না বাংলাদেশে কারা শার্ট তৈরি করে, তাহলে উনি হয়তো গুলশান বনানী কোনো একটা বাইং হাউসে গেলেন, যেখানে যাওয়ার পরে দেখলেন যে সেখানে ক্যাটালগ সারি সারি শার্ট লাগানো আছে, সাটানো আছে দেয়ালের মধ্যে। তখন ওনাকে যখন বলা হয় যে হ্যাঁ আমি একটা শার্ট নিব, ঠিক আছে যে কোন শার্টটা নেবেন, দেখা গেল যে এটা, তাহলে আমি 1 লক্ষ পিস দিব। হ্যাঁ, 1 লক্ষ পিস, এটার দাম হচ্ছে যে এত ডলার করে, $10 করে প্রতিটা, ঠিক আছে $10 করে। তাহলে হ্যাঁ, মিস্টার স্টিফেন সেখান থেকে চলে গেলেন, আর হচ্ছে ওই বাইং হাউস তারা এই প্লাস গ্রুপ নামে আর একটা গ্রুপের সাথে ওরা চুক্তি করলো যে আমাদেরকে এই ক্যাটাগরির 1 লাখ পিস শার্ট দেবেন, কত? তখন তারা বললো যে $8 করে আমরা নিব। ঠিক আছে, এই $8 করে দেখা যাচ্ছে বাংলাদেশের বাইং হাউস বাংলাদেশের কোনো কোম্পানির কাছ থেকে কিনে নিলেন, তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে কিনে নিলেন, আর মিস্টার স্টিফেন অর্থাৎ হাঙ্গেরি মিস্টার স্টিফেনের কাছে সেটা বিক্রি করলেন $10 করে, তাহলে তাদের $2 হচ্ছে যে লাভ। তাহলে বাইং হাউস হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে বাইং হাউস বিদেশি ক্রেতা এবং বাংলাদেশি বিক্রেতাদের, উৎপাদনকারীদের মধ্যে সংযোগ সাধন করে দেয় এবং হচ্ছে যে পণ্যের ক্রয় বিক্রয় কার্যটাকে কী করে দেয়, সহজ করে দেয়, এরকম ব্যক্তিকে আমরা বলছি যে বাইং হাউস। হ্যাঁ, রাকিব মাহমুদ বলছে বাইং হাউস হলো আমদানিকারক ও উৎপাদনকারীর মাঝে কমিশনভোগী একটি প্রতিষ্ঠান। তাহলে উৎপাদনকারী দেশে এবং আমদানিকারক হচ্ছে তো বিদেশি দেশটাকে আমরা বলছি। উম্মে হাবিবাও চলে আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মোহাম্মদ সিদ্দিক, জান্নাতুল ফেরদৌস, আসলে সমস্যা হচ্ছে যে হঠাৎ করে ইন্টারাপ্টটা এমনভাবে করে যে বিচ্ছিন্ন হয়ে যায়, যেমন ক্লাসটা বিচ্ছিন্ন হয়ে গেল, এখন আবার নতুন করে করতে শুরু হলো, কিন্তু তারপরে প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই যে চলে আসছো এটাই খুব ভালো লাগতেছে, আবার ক্লাসে তোমরা চলে আসছো। এবারে চলে যাও আমরা মার্চেন্ডাইজিংয়ে যাই, কেমন? মার্চেন্ডাইজিং জিনিসটা কি? মার্চেন্ডাইজিংটাও হচ্ছে যে অনেকটা বাইং হাউসের মতোই, এক্ষেত্রে যারা ক্রয় বিক্রয়ে নিয়োজিত যে ব্যক্তিটা তাকে মার্চেন্ডাইজার বলা হয়। এরাও কিন্তু যে বিদেশি ক্রেতা এবং বাংলাদেশি বিক্রেতাদের মাঝখানে
সংযোজক হিসেবে কাজ করে, অর্থাৎ উৎপাদনকারীর পণ্যটাকে বিদেশে বিক্রি করতে সহযোগিতা করে, বা বিদেশি আমদানিকারকের পক্ষে, বিদেশি ক্রেতাদের পক্ষে তারা কিন্তু যে দেশে মানে যে কার্যক্রমটা করে তাদের উৎপাদিত পণ্যটা যথাযথভাবে হচ্ছে কি না সেই জিনিসটা দেখে থাকে। এটাকেও মার্চেন্ডাইজিং বলে। তোমরা একটু এটা এখন এই মার্চেন্ডাইজার দেখবো, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে কিন্তু মার্চেন্ডাইজার বলবে। তাহলে মার্চেন্ডাইজার কিন্তু এখন খুব চ্যালেঞ্জিং পেশা। এখানে উৎপাদিত পণ্যের নমুনা অনুযায়ী পণ্য উৎপাদনকারী সঠিক সময়ে সঠিক পরিমাণে সঠিক স্থানে সঠিক দামে এবং কাঙ্ক্ষিত মানে পণ্য বিপণন করে থাকে। তাহলে এই এটা একটা পেশা, এটা একটা কনসেপ্ট মার্চেন্ডাইজিং। গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে এটা খুবই মানে যে একটা চরম সম্পৃক্ত একটা বিষয়, এবং সেটা কিন্তু যে আমরা দেখতে পাই আমাদের আত্মীয় স্বজন অনেকে কাজ করে। চলো এবারে আমরা যাচ্ছি স্টক এক্সচেঞ্জ। কোথায় যাব আমরা? যে ছোট্ট ছোট্ট যে সাম্প্রতিক ব্যবসায়গুলো কোম্পানি সংগঠনে বেস করে তৈরি হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ মনে হয় তো বাংলাতে দুটি স্টক এক্সচেঞ্জ আছে, DSE আর হচ্ছে যে CSE। DSE এবং হচ্ছে যে CSE। DSE কি? ঢাকা স্টক এক্সচেঞ্জ। কি? ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর CSE হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই দুটাকে নিয়ে হচ্ছে এই স্টক এক্সচেঞ্জ। এই দুটার সমন্বয় হচ্ছে, এই দুইটা সমন্বয় করে কে স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ হচ্ছে SEC, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটাকে বলে যে SEC। SEC সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিকিউরিটি। তাহলে স্টক এক্সচেঞ্জে সাধারণত কী বিক্রি হয়? স্টক এক্সচেঞ্জে কী বিক্রি হয়? স্টক। বিদেশে বিভিন্ন জায়গায় শেয়ারকে স্টক বলা হয়, ওই হিসেবে কনসেপ্টটা রয়ে গেছে ওইটা। আর এই স্টক এক্সচেঞ্জের বাংলা করেছি আমরা শেয়ার বাজার। তাইলে শেয়ার, যেই বাজারে শেয়ার অথবা স্টক অথবা ডিবেঞ্চার অথবা বন্ড ক্রয় বিক্রয় হয়ে থাকে, সেই বাজারকে বলা হচ্ছে স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজার। কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? তাহলে স্টক এক্সচেঞ্জটা কি? স্টক এক্সচেঞ্জ হচ্ছে যেই বাজারে, যেইখানে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের অর্থাৎ কোম্পানি সংগঠন অসংখ্য হতে পারে, সবাই কিন্তু শেয়ার বাজারে কি তালিকাভুক্ত নাও হতে পারে, সবাই যারা শুধু তালিকাভুক্ত শেয়ার বাজারে তাদের শেয়ার অথবা ডিবেঞ্চার, ডিবেঞ্চার মানে ঋণপত্র, ডিবেঞ্চার বন্ড সিকিউরিটিজ ইত্যাদি ক্রয় বিক্রয় করা যায় যে বাজারের মাধ্যমে, সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজার। এখন এই শেয়ার বাজারকে নিয়ন্ত্রণকারী একটা প্রতিষ্ঠান আছে SEC, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর এই বাংলাদেশে দুটি স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে DSE ঢাকাতে আছে, যেটা মতিঝিলে DSE ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর এটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, দুটি। তাহলে স্টক এক্সচেঞ্জের কাজ কী? স্টক এক্সচেঞ্জের কাজ হচ্ছে তার তালিকাভুক্ত যে সকল প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর শেয়ার এবং ডিবেঞ্চার ঋণপত্র ক্রয় বিক্রয় করাটাই হচ্ছে স্টক এক্সচেঞ্জের কাজ। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে তোমরা এটা বুঝে গেছো যে স্টক এক্সচেঞ্জ কী বা DSE কী, CSE কী। তাহলে যদি প্রশ্ন আসে স্টক এক্সচেঞ্জ কী, বলতে পারবে তো? স্টক এক্সচেঞ্জের বাংলা প্রতি সপ্তাহ হচ্ছে যে শেয়ার বাজার, যে বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহের শেয়ার ক্রয় বিক্রয় করা হয় সেই বাজারটাকে বলা হচ্ছে যে স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জে শেয়ার ছাড়াও আরও যা যা বিক্রি হয় সেটা হচ্ছে ডিবেঞ্চার অর্থাৎ ঋণপত্র অথবা বন্ড, বন্ড বিক্রি হয় সেখানে, সিকিউরিটিজ বিক্রি হয়, এছাড়া আরও কিছু ঋণপত্র টুকিটাকি লোকালি সেগুলো বিক্রি হয়ে থাকে। বাংলাদেশের দুটি স্টক এক্সচেঞ্জ আছে, একটাকে বলা হয় DSE বা ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে CSE যেটা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এখান থেকে আমাদের প্রশ্ন আসে, কেমন? এবারে যদি দেখি আমরা একটা ক্ষুদ্র ঋণ, চলো ক্ষুদ্র ঋণ পড়াবো। ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণ
শুনতে ক্ষুদ্র ঋণ মনে হয়, মাইক্রো ক্রেডিট, মাইক্রো তাহলে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য করার জন্য, ক্ষুদ্র ব্যবসা স্থাপন করার জন্য খুব, যে সাধারণত হচ্ছে যে খুব একটা নির্দিষ্ট অল্প ভলিউমের মূলধন, যে ব্যবসায়ীর মূলধন হচ্ছে 1 কোটি বা 3 কোটি টাকার নিচে, এরকম ব্যবসাকে বলা হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসা। এই ক্ষুদ্র ব্যবসায়ে লোন দেয় যেই লোন দেয়া হয় সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। এবং ক্ষুদ্র ঋণের এই কনসেপ্টটা 1960 সালে বাংলাদেশে হয়, এবং সেটা এই কুমিল্লাতে হয় ডক্টর আক্তার হামিদ খান। পরবর্তীতে এটাকে ব্যাপক ভিত্তিক কিন্তু যে সারা বিশ্বে পরিচিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল বিজয়ী বিজ্ঞানী, এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস। তো ডক্টর মোহাম্মদ ইউনুস এই ক্ষুদ্র ঋণটাকে খুব জনপ্রিয় করেছেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। হ্যাঁ, এরপরে কিন্তু স্যার ফজলে হাসান আবেদ, উনিও ব্র্যাকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ, এখন অসংখ্য এনজিও আছে যারা এই ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিট দিয়ে দেন। এটা তারা কী করেন, ওই যে কেউ একটা হয়তো যে গরু কিনবে, হ্যাঁ, তাকে লোন দিচ্ছে, ঠিক আছে, আপনাকে 30,000 টাকা লোন দেওয়া হলো, আপনি দুধ বিক্রি করে করে প্রতি মাসে কী করবেন এটা, বা প্রতি সপ্তাহে আপনি একটা কিস্তি দিয়ে আস্তে আস্তে শোধ হয়ে যাবে, একসাথে 30,000 টাকা দেওয়ার কোনো দরকার নেই, আপনি দাফে দাফে 100, 200, 500 করে করে দিবেন, একটা দীর্ঘমেয়াদি করে দেয়, একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ কিন্তু দীর্ঘমেয়াদি কিস্তিতে তারা আস্তে আস্তে দেয়, এবং এতে অধিকাংশ ক্ষেত্রে কোনো জামানত থাকে না। তাহলে এই ক্ষুদ্র ঋণের কনসেপ্টটা এই সারা পৃথিবীতে পরিচয় করিয়েছে কিন্তু যে বাংলাদেশ, এবং সেটা করিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং এখন পৃথিবীর অনেক দেশে ক্ষুদ্র ঋণ নিয়ে বিভিন্ন কার্যক্রম হচ্ছে, কারণ কিছু কিছু ব্যক্তি আছে যাদের কিন্তু যে কোনো ইয়ে নেই, অর্থ নাই, তোমার আমার কাছে হয়তো যদি 2,000, 5,000, 10,000, 20,000 টাকার খুব বড় অঙ্ক না, কিন্তু এই শীতে যদি কোনো মহিলা চিন্তা করে যে তিনি রাস্তার মোড়ে পিঠা বিক্রি করবেন, তাহলেও তার কিন্তু যে কিছুটা পুঁজির দরকার, কিন্তু এই পুঁজিটা কে দিবে, কেউ তো দিবে না। হ্যাঁ, তাহলে এইরকম অবস্থা কোনো এনজিওর কাছে যদি যায়, তারা 10,000 টাকা দেখা গেল যে তাকে লোন দিল, এবং সেটা 3 মাসে বা 6 মাসের কিস্তি করে দিল, কিস্তিতে আস্তে আস্তে শোধ করে দিল। ক্ষুদ্র ঋণে যদিও সুদটা একটু বেশি যায়, কিন্তু এটা সহজে সহজলভ্য, এবং হচ্ছে যে আমি ইনকাম করে সেই টাকাটা দিব, কোনো অসুবিধা নাই। তাহলে ক্ষুদ্র ঋণটা মনে করো যে বাংলাদেশে এর আগে 1960 সালে কিন্তু যে আমাদের ডক্টর ডক্টর আক্তার হামিদ খান, উনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন, কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা ছিলেন, অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, হ্যাঁ সরি ডক্টর সৈয়দ আক্তার হামিদ খান, তাহলে ডক্টর আক্তার হামিদ খান তখন ছিলেন। এর পরবর্তী 1983 সালে এটাকে ব্যাপকভাবে আবার ব্যবহার এবং জনপ্রিয় করে তোলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি নোবেল বিজয়ী বাংলাদেশের একমাত্র অর্থনীতিবিদ। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মনে হয় যে ক্লাসের মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। হ্যাঁ, আমরা যে আর যে দুই একটা চ্যাপ্টার আছে, ওই কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব আগামীকালকে ক্লাসে। আগামীকালকে আমরা কোম্পানি সংগঠন মোটামুটি শেষ করে ফেলব, কোম্পানি এর মধ্যে একটা হয়তো সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি তোমাদের আরও কিছু যদি জানা থাকে, আমাদের ক্লাসগুলো ইন্টারাপ্টেড হচ্ছে নেটওয়ার্ক জটিলতার কারণে, তো আশা করি যে বিশেষ সমস্যা হবে না, যদি কখনো হয় আমাদের এই দুর্বলতাটুকু তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কিশোর বাতান ফেসবুক পেজ কর্তৃপক্ষ চায়, হ্যাঁ, তোমাদের কাছে সুন্দর একটি ক্লাস পৌঁছে দিতে, তোমরা যাতে একদিনও যাতে ক্লাসবিহীন না থাকো, সামনাসামনি আসার সুযোগ নেই, সেজন্য ভার্চুয়ালি হলেও আমরা তোমাদের কাছাকাছি চলে যাচ্ছি, সবার আন্তরিকতাই কিন্তু যে কার্যক্রমটা চলমান আছে। তো সুতরাং কিশোর বাতায়ন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য এমন একটা আয়োজন করায়, আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে, কারণ তোমরা যদি ক্লাসে না আসো তাহলে এই টিচার দাঁড়াইয়া যদি ক্লাস করায়ও তার কোনো সার্থকতা নেই, তোমরা আসো দেখি এটি একটি ক্লাসে রূপান্তরিত হয়। ক্লাস মানেই হচ্ছে দুটি পক্ষ, ছাত্র এবং শিক্ষক থাকবে, তা আমরা আসছি, তোমরা নিয়মিত আসো, বন্ধুদেরকে জানিয়ে দাও যে ক্লাস হচ্ছে। মনে রাখতে হবে যে অটোমেটিক্যালি হয়তো যে কেউ পাশ করে গেল, পাশ করেও গেল, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো আর অটোমেটিক্যালি হবে না, সেখানে পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, মেডিকেলে ভর্তি হতে হবে, বুয়েটে ভর্তি হতে হবে, এবং চাকরি পেতে হবে পরীক্ষা দিয়ে, অটোমেটিক্যালি কোনো চাকরি হবে না। সেহেতু পড়লে লস নয়,
এবং তোমার যোগ্যতাটা তোমাকে কিন্তু যে শাণিত করতে হবে, দক্ষতা তোমাকে শাণিত করতে হবে, অর্জন করতে হবে, তাহলেই কিন্তু যে তুমি অনেক বেশি কনফিডেন্ট হবে জীবনের পথে, সফলতার পথে, ভবিষ্যতের পথে তুমি এগিয়ে যাবে। তো সুতরাং ভবিষ্যতের পথে, সফলতার পথে, জীবনের পথে সাকসেসফুলি যদি আমাদেরকে এগিয়ে যেতে হয় তাহলে নিয়মিত পড়াশোনা করতে হবে, সব কনসেপ্ট পড়তে হবে এবং মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে বাসায় থেকেও। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর অল্প কিছুদিন, হয়তো যে মাসখানেকের মধ্যে আমাদের একটা ব্যাপক অংশকে টিকা দেওয়া হয়ে যাবে। তো টিকা দেওয়া হয়ে গেলে আমরা আশা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা হয়তো যে এই মুক্তি পাবো এই দমবন্ধ পরিবেশ থেকে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, বাসায় থেকো, যদি বাইরে যাও কখনো তাহলে মাস্ক পরিধান করো। আমরা সবাই সবার জন্য দোয়া করি আর পড়াশোনার মধ্যে থাকি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।